আরামবাগের ৬ নম্বর ওয়ার্ডের শারদাপল্লিতে এলাকার মানুষদের নিয়ে উন্নয়ন বিষয়ক বৈঠক করলেন আরামবাগ কাউন্সিলর স্বপন নন্দী। মঙ্গলবার দুপুরে কাউন্সিলর স্বপন বাবু এলাকার মানুষদের বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন অভাব অভিযোগের কথা শোনার পাশাপাশি এলাকায় আগামী দিনের কি কি উন্নয়ন প্রয়োজন তা নিয়েও প্রশ্ন করলেন। স্থানীয় সূত্রে জানা গেছে এই এলাকার দীর্ঘদিনের সমস্যা জল নিকাশি ব্যবস্থা। অল্প বৃষ্টিতে এলাকায় জল জমে গিয়ে মানুষকে গৃহহীন হতে হয়, পাশাপাশি যোগাযোগের বিষয়টি যথেষ্ট ভাবাচ্ছে তাদের। অতি দ্রুত যাতে সমস্যার সমাধান হয় তার দাবি জানিয়েছেন এলাকার মানুষ। স্থানীয়রা আশাবাদী অতি দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা বন্যায় বাড়ি ছাড়া হয়ে যাই, বন্যায় আমাদেরকে রেল লাইনে যেয়ে থাকতে হয়, ঠিক আছে। আমরা মানে রেল লাইনে যেয়ে 15-20 দিন করে থাকি। আমার এই আগের বছর বন্যাতে আমার দুটো গরু চুরি হয়ে গেছে, আমার সমস্ত বাড়ির মালপত্র ফেলে দিতে হয়েছে, আমরা প্রচুর মানে সমস্যায় পড়ি। তার জায়গাটা এসছে, এখানে কোনো ডেরেন নেই, ওই ডেরেন ছিল ওইদিকে, ডেরেনটা পৌরসভা থেকে কাটায় নেই, ঠিক আছে। এই বর্ষার জলেতেও এরকম হয়, বর্ষার জলেতে প্লাস ওই চাষিপাড়া সুজলপুরের জল এই মাঠে আসছে, সেই জলেতে আমরা মানে ঘর ছাড়া হয়ে যাই, আমরা বাড়িতে থাকতে পারি না। আজকে কারা এসছে? আজকে এসছে আমাদের যে প্রাক্তন চেয়ারম্যান ছিল স্বপন নন্দী, উনি এসছেন এখন আমাদের বর্তমানে আমাদের ওয়ার্ডের কাউন্সিলর, ঠিক আছে। উনি এসে আমাদের খোঁজখবর নিচ্ছেন, উনি খুব ভালো লোক, আমাদের তার আগেও খোঁজখবর নিয়েছে, আমাদের সমস্যা অনেক সমাধান করেছে। আজকে কিসের মাপ নিচ্ছে ড্রেনের? আজকে ড্রেনের মাপ নিচ্ছে। আপনার নাম দাদা? আমার নাম শেখ লালবাবু। অন্যদিকে কাউন্সিলর স্বপন নন্দী বলছেন এলাকার শুধু নাগরিকদের নিয়ে তিনি বৈঠক করলেন, যে যে সমস্যা রয়েছে সেগুলি তিনি দ্রুত সমাধান করার আশ্বাস দিয়েছেন। আজকে আমরা 6 নম্বর ওয়ার্ডের আমাদের ওয়ার্ড কমিটি এবং পাড়ার সুনাগরিকদের নিয়ে আমরা বেরিয়েছি। ভোটের সময় আমরা বলেছিলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা ভোট দেবেন কাছের উপর জোড়াপুর চিহ্নে। মানুষ উজাড় করে ভোট দিয়েছে, এবার তারা তাদের কর্তব্য করেছে, আমরা আমাদের কর্তব্য করতে আসার জন্য কোথায় রাস্তা, কোথায় ড্রেন, কার কী সুবিধা অসুবিধে, কার বার্ধক্য ভাতা নাই, বিধবা ভাতা নাই, প্রতিবন্ধী ভাতা থেকে আরম্ভ করে বিভিন্ন স্বাস্থ্যসাথী নাই, এই সব নিয়ে আমরা সেই মানুষের কাছে এসেছি। ওরা যে এখন আমরা রাস্তাঘাটগুলো এ করছি, সন্ধ্যাবেলা ওরা বসে লিস্ট করে দেবে যে কার কী অসুবিধা আছে, সে অসুবিধেগুলো নিয়ে পৌরসভায় জমা দেবে। এবার পৌরসভাকে আমরা দরবার করব যে আমাদের এই 6 নম্বর ওয়ার্ডের যে কাজগুলো যাতে সুন্দর করে হয় আর কি। তাই আমরা এই যে আরামবাগের সুনাগরিকরা আছেন, আমাদের পৌরসভার প্রাক্তন আমাদের সিনিয়র কর্মী আমাদের সদ্য আমাদের গোলামবাবু উনি দীর্ঘদিন পৌরসভার এসেছিলেন, তাই সকলে মিলে মায়েরা আছে, ছেলেরা আমার ওয়ার্ড কমিটি আছে, সকলে মিলে আমরা বেরিয়েছি যে কী কাজ করতে হয়, শুধু ভোট নিয়ে ভোটের সময় আর ভোটের পর কাজ করলো না, কিছু নয়। সেই জন্যই আমরা মানুষের কাছে আবেদন করতেছি কার কী অসুবিধা আছে সেগুলো আমাদের দয়া করে জানান। নিউজ আজবাংলা আরামবাগ। চার চাকা গাড়ির সমস্যা? চিন্তা নেই, সমস্ত সমস্যা সমাধানের নাম্বার ওয়ান বিশ্বস্ত প্রতিষ্ঠান KGN মোটরস মাল্টি সুপার স্পেশালিটি ওয়ার্কশপ। এখানে কম্পিউটার মেশিনের দ্বারা এলাইনমেন্ট ও ব্যালেন্সিং করা হয়। অত্যাধুনিক মেশিন দ্বারা আমাদের প্রতিষ্ঠানে ওয়াশিং, ভ্যাকুম, রং ও বডির কাজ করা হয়। রয়েছে যে কোনো সময় ব্রেকডাউন অ্যাটেন্ড পরিষেবাও। তাই বলি স্বপ্নের গাড়ি আপনার, আর সমাধানের দায়িত্ব আমাদের। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, পারুল বাসস্টপ, আরামবাগ, হুগলি। আমাদের মোবাইল নাম্বার 8609949896 এবং 9641844-6991।